সাইকেলে করে ভারত ভুটান সীমান্ত জয়গা থেকে অযোধ্যার উদ্দেশ্যে ছিল জয়গা এলাকার যুবক তাপস বর্মন। রবিবার জয়গা হনুমান মন্দিরে পুজো দিয়ে সে সাইকেলে করে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। এদিন তাপস বর্মনকে সম্বর্ধনা প্রদান করতে ও শুভেচ্ছা জানাতে জয়গা এলাকার বাসিন্দারা ও হিন্দু জাগরণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। তাপস বর্মন জানান, সে একাই সাইকেলে করে জয়গা থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। যাচ্ছে কি বলবেন একটু অযোধ্যা উদ্দেশ্যে? সিয়ারাম আমারে ইয়াঁ সে জয়গাঁও সে অযোধ্যা কে লিয়ে আমারে প্রস্থান কর রহে হ্যাঁ তপস ভাই। ইয়ে জয়গাঁও কি খুশিয়ালি কে লিয়ে আর ইয়ে যে খুশিয়াঁ আ রই হ্যাঁ 22 তারিখ কো উসকে লিয়ে প্রভু শ্রী রামচন্দ্র জি কা দর্শন করনে যা রহে হ্যাঁ। সব স্বস্থ রহে, সব কা ব্যাপার আচ্ছা চলে আর হর ঘর ঘর মে খুশিয়ালি হো। আজকে থেকে যাত্রা শুরু করলাম, কবে নামা পৌঁছাবো আশা করছো? যাত্রা প্রায় 900 কিলোমিটারের পাশাপাশি রয়েছে, প্রায় 10 দিনের মধ্যে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। তো ভারতবর্ষে রাম মন্দির থেকে আগত যে অক্ষয় চাওয়ালটা এসেছে, তো জায়গায় জায়গায় সেই চাওয়ালের বিতরণ আর নিমন্ত্রণ সবাই দিচ্ছে।